আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো এবং ভালো থাকো সে ফরিয়াদ করছি আল্লাহ তাআলার দরবারে। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলছি, শ্রেণী অষ্টম পর্ব এক, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় এক, আকাইদ, পার্ট এক, ইমান। প্রথমে আমরা আসি আকাইদ শব্দের অর্থ কি। আকাইদ শব্দটির অর্থ হলো বিশ্বাসমালা। এটি বহুবচন, এক বচনে বলা হয় আকিদা, এক বচনে বলা হয় আকিদা। তোমরা খাতায় লিখবে তাহলে আকাই শব্দের অর্থ হলো বিশ্বাস মালা, আর আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস। ইসলাম ধর্মে অনুসারী হওয়ার জন্য বা একজন মুসলিম হওয়ার জন্য, একজন ইমানদার হওয়ার জন্য, একজন মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়ে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সেখানে ইমানের যে সাতটি বিষয়ের কথা বলা হয়েছে, এক আল্লাহ তাআলার প্রতি ইমান, নবী রাসূলগণের প্রতি ইমান, ফেরেশতাগণের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, পুনরুত্থানের তাকদীরের প্রতি ইমান, ইসলামের এই মৌলিক বিষয়গুলোর উপর ইমান আনাকেই বলা হয় আকাইদ। এখন তোমরা লিখবে আকাইদ কাকে বলে। ইসলামের উল্লেখিত বিষয়গুলোকে, নবী রাসূল আল্লাহ তাআলা এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস করাকে কি বলা হয়? আকাইদ বলা হয়। এই আকাইদের সর্বপ্রথম বিষয় হলো আল ইমান, এক আল্লাহর প্রতি বিশ্বাস। এখন আমরা আসব ইমান শব্দের অর্থ কি। ইমান শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস, ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই বলা হয় ইমান। তোমরা লাইন দেখাবে ইমান কাকে বলে। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে বলা হয় ইমান। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর, পুনরুত্থান ইত্যাদি বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করে ও মেনে নেওয়ার নামই হলো ইমান। যে ব্যক্তি এই বিষয়গুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। প্রশ্ন লিখো, মুমিন কাকে বলে? যিনি উল্লেখিত আল্লাহ, ফেরেশতা, নবী রাসূল এই সকল বিষয়ের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করেন তিনি হলেন মুমিন বা মুসলমান। এরপর আমরা আসি ইমানের কয়টি দিক রয়েছে। ইমানের তিনটি দিক রয়েছে। একটি হলো অন্তরে বিশ্বাস করা, দুই হলো মুখে স্বীকার করা, তিন হলো তদ অনুসারী আমল করা। অর্থাৎ ইমানের এই তিনটি দিকের সমন্বয়ে পরিপূর্ণ একজন মুমিন মুসলমান হতে পারে। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, তদ অনুযায়ী আমল বা কাজ করা। অর্থাৎ ইসলামে যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং তদ অনুযায়ী আমল করার নামই হলো ইমান। প্রকৃত মুমিন হওয়ার জন্য এই তিনটি বিষয় থাকা অত্যন্ত জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে তবে সে প্রকৃত ইমানদার হতে বা মুমিন হতে পারবে না। আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলেও কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না। বস্তুত আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং তদ অনুযায়ী আমলের সমষ্টিকেই হল প্রকৃত ইমান। এরপরে আমরা আসি ইমানের সাতটি বিষয়ের বিবরণ। ইমান বা বিশ্বাসের মৌলিক মোট সাতটি বিষয়। কয়টি বিষয়? সাতটি বিষয়। এক, আল্লাহ তাআলার প্রতি ইমান। ইমানের সর্বপ্রথম এই লাইনটি দেখাবে, ইমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় হলো এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। কার প্রতি বিশ্বাস স্থাপন করা? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সাহায্যকারী, জন্ম, মৃত্যু, মালিক, তিনি সকল গুণের আধার, তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়ালু, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, প্রজ্ঞাবান, সর্বদ্রষ্টা এবং সর্বশক্তিমান। এই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা অনন্ত অসীম, তিনি সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন, তার সত্তা এবং গুণাবলী অতুলনীয়। দুই, ফেরেশতাগণের প্রতি ইমান। দুই, ফেরেশতাগণের প্রতি ইমান। আমরা জানি ফেরেশতাগণ হলেন নূরের তৈরি। এই লাইনটি দেখাবে, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তারা সদা সর্বদা আল্লাহ তাআলা জিকির ও তাসবিহ পাঠরত থাকেন। তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। ফেরেশতাগণ অদৃশ্য। কার অদৃশ্য? ফেরেশতাগণ। তবে আল্লাহ তাআলার আদেশে
তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন, তারা পুরুষও নন আবার নারীও নন। এই লাইনটি দেখাবি, প্রশ্ন হতে পারে কারা পুরুষও নন নারীও নন, ফেরেশতাগণ পুরুষও নন নারীও নন, তারা আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি, তাদের আহার নিদ্রা প্রয়োজন। এই লাইনটি দেখাবে, প্রশ্ন হতে পারে যে কাদের আহার নিদ্রার প্রয়োজন নেই, ফেরেশতাদের আহার নিদ্রা প্রয়োজন নেই, তাদের সংখ্যা অগণিত, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ তাদের প্রকৃত সংখ্যা বলতে বা জানে না, বলতে পারে না বা জানে না। এই সকল ফেরেশতাগণের মধ্যে চারজন হলেন প্রসিদ্ধ ফেরেশতা, কয়জন প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? চারজন। এক হযরতে জিব্রাইল আলাইহিসসালাম, দুই হযরতে মিকাইল আলাইহিসসালাম, তিন হযরতে আজরাইল আলাইহিসসালাম, চার হযরতে ইসরাফিল আলাইহিসসালাম। এই ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, তিন আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আমরা জানতাম না যে আল্লাহ তাআলা মহান, তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা। আমরা জানতে পেরেছি আল্লাহ তাআলার পরিচয় জানতে পেরেছি কাদের মাধ্যমে? নবী রাসূলগণের মাধ্যমে, আসমানি কিতাব এর মাধ্যমে। এরপরে আমরা আসি মানব জাতির হিদায়তের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। তারা মানুষকে আল্লাহ দিলে আহ্বান করেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতির লোকেরা, জনপদের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ তাআলার ইবাদত করতে যে অন্য কারো শরীক করা যাবে না। আখিরাতের প্রতি বিশ্বাস, আখিরাত মানে মৃত্যুর পরবর্তীকালে জীবনকে আখিরাত বলা হয়। ছয় তাকদীর, তাকদীর মানে ভাগ্য, তাকদীর শব্দের অর্থ কি? ভাগ্য। তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, কার পক্ষ থেকে? তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সাত মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস, অর্থাৎ মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে। দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে আল্লাহ তাআলা জীবিত করবেন। প্রিয় শিক্ষার্থীরা আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আমরা আজকে কথা বলেছি, আকাইদ ঈমান, আকাইদ এবং ঈমান, আকাইদ কাকে বলে, আকাইদ শব্দের অর্থ কি, ঈমান শব্দের অর্থ কি, ঈমানের কয়টি দিক রয়েছে, ঈমানের সাতটি মৌলিক বিষয়, ঈমানের মুফাসসালের সাতটি মৌলিক বিষয় পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।